নমস্কার বন্ধুরা আমার ইজি ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ক্লাস ইলেভেন এর ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমার এই ভিডিও আগের বছর যে আমি সাজেশন করে দিয়েছিলাম তার থেকে প্রচুর কমন এসছিল এবং তোমরা পরীক্ষা আমাকে জানিয়েছিলে যে কত কমন এসছে এবং সেদিন আমি সঠিক তোমাদেরকে বলে দিয়েছিলাম তো আমার আমার বিশ্বাস যে এই সাজেশন থেকে অনেক কমন আসবে এবারও এবং তোমরা আমাকে জানাবে তো এই সালে যারা ইলেভেন এর ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদেরকে তাদের জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেই নিয়ে আজকে আমার এই ভিডিও প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট কারণ এক একটা প্রশ্ন অনেক রকম ভাবে আসে এবং উত্তর একটাই হয় তাই এই সমস্ত কিছু জেনে নিতে এবং ঠিক কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট চলো আমরা

যেখান থেকে বেশ কিছু প্রশ্ন এবং কয়েকটা ইম্পর্টেন্ট লাইন তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু খুব ভালোভাবে এগুলোকে তৈরি করে নেবে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে হাউ ডিড লীলা চেষ্টা করতো এবং হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট এবং তার ফলাফল কি হতো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই বছরের জন্য দু নম্বরে আমি দিয়েছি সিদ্দা লীলা রিলেশনশিপ সিদ্ধা এবং লীলার যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল তার উপরে একটা প্রশ্ন আর যদি প্রশ্ন ভেঙে ভেঙে আসে যেটা এখন প্রায়শই আসে তো সেই ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট কিন্তু ওয়ার্ক অ্যান্ড স্যালারি অফ সিদ্ধা সিদ্ধাকে কি কি কাজ করতে হতো এবং তার বদলে সে কি পেতো জিমি ভ্যালেন্টাইন থেকে ক্লাইম্যাক্স অব দ্য স্টোরি অর্থাৎ গল্পের যে এন্ডিং খুব ইম্পর্ট্যান্ট এটা অনেক রকম ভাবে আসতে পারে এন্ডিং আসতে পারে অ্যাজ আ শর্ট স্টোরি আসতে পারে জিমি ভ্যালেন্টাইনের ক্লাইম্যাক্স আসতে পারে তো এটা একটাই অ্যান্সার হবে এছাড়া হাউ ডিড জিমি ভ্যালেন্টাইন টার্ন আ ম্যান অফ নোবল ভার্চু একজন কিভাবে ভালো মানুষ হয়ে এবং তার যে রূপান্তর ঘটলো সেই ঘটনার উপরে আসতে পারে এটা কিন্তু ঘুরিয়ে আসে তোমাদের বইতে একটা ফিনিক্স পাখি দিয়ে একটা কম্প্যারিজন করা রয়েছে যে ফিনিক্স পাখিরা নিজেদের ছাই থেকে নতুন ভাবে জন্মগ্রহণ করে তো সেই জায়গাটা কিন্তু এখানে ওই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কর্মা থেকে স্যার মোহনলাল এবং মিররের যে কনভারসেশনটা রয়েছে অর্থাৎ আয়নার সামনে বসে যে কনভারসেশন সেটা খুব ইম্পর্টেন্ট কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দা পার্সোনালিটিস অফ স্যার মোহন অ্যান্ড লেডি লাল এটা এটা প্রচন্ড এবং পড়ার সময় তোমাদেরকে আমি একটা একটা ট্রিক দিয়ে রাখি রাখি কথা বলে যে স্যার মোহনলাল এবং লেডিলালের লালের ক্যারেক্টারের এবং কন্ট্রাস্ট পড়তে গেলে তোমরা এমন ভাবে পড়বে একটু বড় করে একটু ইল্যাবরেট করে পড়বে যাতে যদি স্যার মোহনের ক্যারেক্টার বা স্যার লেডিলালের ক্যারেক্টার আসে তাহলে কিন্তু আলাদাভাবেও যেন তোমরা লিখতে লিখতে পারো পারো আবার এই কম্পেয়ার কন্ট্রাস্টটাও একটু বড় ভাবে পড়বে তাহলে একটা পড়াতেই তোমাদের তিনটে প্রশ্নের উত্তর হয়ে যাবে এছাড়া টাইটেল অফ কর্মা প্রচন্ড ইম্পর্টেন্ট এই বছরের জন্য স্যার মোহনলাল ফ্যাসিনেশন ফর ইংলিশ পিপল এন্ড কালচার এটা যদি ছোট প্রশ্ন ভেঙে ভেঙে আসে এটা আসতে পারে যে স্যার মোহনলালের যে ফ্যাসিনেশন রয়েছে ইংল্যান্ডের প্রতি বা ইংলিশ পিপলদের প্রতি বা ইংলিশ কালচারের প্রতি তার উপরে একটা প্রশ্ন তো সেটা তিন নম্বর বা চার নম্বরের জন্য হয়তো আসতে পারে এর সঙ্গে একটা ছোট প্রশ্ন জুড়ে দিয়ে তো এটা প্রচন্ড ইম্পর্টেন্ট এরপরে আসি মাদার থেকে কিছু প্রশ্ন রয়েছে হোয়াট ডাজ মাদার সাজেস্ট অ্যাজ মেজার ফর রিমুভাল অফ পভার্টি পভার্টি অর্থাৎ দরিদ্রতা ছড়িয়ে ফেলার জন্য মাদার যে গুলো দিয়েছিলেন সেগুলো কি কি হতে পারে এক্সপিরিয়েন্স অফ মাদার ডিউরিং ভিজিট ওল্ড এজ হোম ওল্ড এজ হোম ভিজিট করতে গিয়ে মাদারের কি এক্সপিরিয়েন্স হয়েছিল এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মাদার থেকে এইটা এক্সপিরিয়েন্স অফ মাদার ডিউরিং ভিজিট ওল্ড এজ হোম খুব ভালো করে তৈরি করবে তোমরা এটা এছাড়া হাউ ডাজ মাদার টেরেজা প্রিন্ট আউট টু পুট অ্যান এন্ড টু অ্যাবর্শন অ্যাবর্শন কি করে শেষ করা যায় তার যে উপায় বলেছেন সেটা এটাও মোটামুটি বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হোয়াট রোল ক্যান স্কুল এন্ড ইউনিভার্সিটিস প্লে ইন ডেভেলপিং অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস অ্যামং স্টুডেন্ট যদি আমরা আর্ট এডুকেশনের প্রশ্ন দেখি তাহলে যে তিনটা প্রশ্ন শেষে রয়েছে প্রচন্ড ইম্পর্টেন্ট যে ইউনিভার্সিটিস এবং স্কুলগুলো অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস তৈরি করার জন্য কি কাজ করছে বা কি কি ভাবে ডেভেলপ করলে সেটা স্টুডেন্টসদের মধ্যে তৈরি হবে এর ওপর একটা বড় প্রশ্ন আসতে পারে হোয়াই এনকাউন্টার উইথ নেচার ইজ এসেনশিয়াল ফর স্টুডেন্ট এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 2020 এর ফাইনাল পরীক্ষার জন্য যে স্টুডেন্ট ক্ষেত্রে নেচারের সঙ্গে এনকাউন্টারটা কেন বেশি করে এসেনশিয়াল হয়ে পড়ছে এছাড়া আরেকটা প্রশ্ন যেটা মোটামুটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউজেস অফ মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিজ ইন আর্ট এডুকেশন আর্ট এডুকেশন শিক্ষার ক্ষেত্রে মিউজিয়াম এবং গ্যালারিগুলোর যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা তো এই যে পনেরোটা প্রশ্ন পাঁচটা প্রোস থেকে আমি দিয়েছি এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নাও যেগুলো প্রস্তুতি করা আছে ভালোভাবে সেগুলোকে রিভাইজ করো যেগুলো নেই এখনও দুমাস মতন সময় রয়েছে ইমিডিয়েট তৈরি করে ফেলো কারণ আমার মতে এইগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট এবং আমার বিশ্বাস এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এছাড়া আমি আর একটা এক্সট্রা পার্ট দিয়েছি যেখানে আমি পাঁচটা লাইন কোড করেছি এই লাইন কটা ইম্পর্টেন্ট যদি প্রশ্ন ভেঙে ভেঙে আসে অর্থাৎ একটা বড় প্রশ্ন না এসে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান এরকম ভাগ ভাগ আসে এই এই লাইনগুলো যে বড় বড় প্রশ্নগুলো হয়তো লাইন তুলে দিয়ে ভেঙে ভেঙে দিতে পারে ওই ওই বড়টা পড়া থাকলে এবং চ্যাপ্টার যদি খুব ভালো করে রিডিং পড়া থাকে তোমাদের যেটা খুব বেশি করে জরুরি আমি প্রতিটা ভিডিওই বলি কারণ তোমাদের এমসিকিউ রয়েছে তাহলে কিন্তু তোমরা সমস্ত উত্তর করতে পারবে প্রথম যে কোটেশন আমি তুলেছি বেন প্রাইজ অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপরে রয়েছে দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন দেখো সব বড় প্রশ্নগুলোর রিলেটেড এই লাইনগুলো এছাড়া রয়েছে উই আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন রিলায়েবল ইউ আর নট এ ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস এটা লিলাস ফ্রেন্ডের একটা খুব ইম্পর্টেন্ট লাইন এছাড়া রয়েছে ইউ আর আ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ স্যার মোহনের একটা সেন্টেন্স এছাড়া লিলাস ফ্রেন্ড থেকে আরেকটা লাইন রয়েছে হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল তো এটাও ইম্পর্ট্যান্ট এবং এর বাইরে গিয়ে দুটো জিনিস তোমরা মুখস্থ করে ফেলবে মুখস্থ বলছি কারণ এটা নিজে লেখার কোনো জায়গা নাই এটা জাস্ট ইনফরমেশন এবং কন্টেন্ট এবং এটা আসার চান্স কিন্তু থাকে সেটা হচ্ছে ফুড অফ লেডিলাল লেডিলাল যে খাবারটা খেয়েছিল তার একটা বিবরণ এবং কন্টেনস অফ জিমিস বক্স জিমির বক্সে যে যে জিনিসগুলো ছিল সেইগুলোর একটা কিন্তু করে কারণ এখানে কিন্তু কিছু নাম রয়েছে অতএব লিখতে হবে এই হচ্ছে তোমাদের থেকে প্রশ্ন লাইন এবং সমস্ত রকমের ট্রিক্স এবার চলো আমরা পোয়েট্রি পার্টটা দেখে নি পোয়েট্রি পার্টে প্রথম যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দ্য বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার একটা লাইন তোলা হয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে এবং এখানে বলা হয়েছে যে এখানে কোন বিউটির কথা বলা হয়েছে এবং সেটা কেন সাইলেন্ট এবং এই যে কবিতার প্রশ্নগুলো এগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকবার কমন আসে এবং কমন তোমরা আশা এবার পাবে যদি কারোর বুঝতে সমস্যা থাকে তোমাদের প্রত্যেকটা পোয়েট্রি আমি কিন্তু আমার চ্যানেলে ডিটেলে ডেসক্রাইব করেছি তো তোমরা সেগুলো কিন্তু শুনে নিতে পারো আশা করি তোমাদের এই যে কেন সাইলেন্ট বা কেন বেয়ার এই জায়গাগুলো খুব সুন্দর করে সলভ হয়ে যাবে এছাড়া আপন ওয়েস্টমিস্টার ব্রিজ অ্যাজ আ সনেট খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই বছরের জন্য বা ডেসক্রাইব দা লন্ডন সিটি এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন সকাল বেলার লন্ডন শহরকে কিভাবে ডেসক্রাইব করা যায় এবং এই প্রশ্নটারি অলমোস্ট কাছাকাছি কাছি যে आंसरটা আসে সেটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ নেচার পোয়েট কারণ এই কবিতার রেফারেন্স দিয়ে নেচার পোয়েট লিখতে গেলে কিন্তু মোটামুটি সেই লন্ডন শহরের ডেসক্রিপশন এবং ভোরবেলার ডেসক্রিপশনটাই আসে তো এই তিনটে এখান থেকে ইম্পর্ট্যান্ট সি থেকে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এলিগোরিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য সি ক্রোস এবং আরেকটা হচ্ছে সিম্বলিজম যেটা আমি 10 নম্বরে লিখেছি তো সি দ্য সি থেকে এলিগোরিক্যাল সিগনিফিক্যান্স অবশ্যই পড়ে রাখবে এছাড়া 브라더হুড থেকে এট দিস ভেরি মোমেন্ট সামন স্পিলস মি আউট এটা সিগনিফিক্যান্স অবশ্যই খুব ইম্পর্টেন্ট ব্রাদারহুড অ্যাজ আ ফিলোসফিক্যাল পোয়েম এবং এটাই অ্যাকচুয়ালি হচ্ছে কবিতাটা সেন্ট্রাল আইডিয়া আমি যখন কবিতার প্রত্যেকটা আলাদা আলাদা সাজেশন দিয়েছিলাম আমি বলেছিলাম যে প্রতিটা কবিতার সেন্ট্রাল আইডিয়া এবং টাইটেল কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এবং এই দুটো পড়লেই মোটামুটি সমস্ত উত্তর লেখা যায় তো যারা একটু প্রিপারেশনে কাঁচা আছো তারা কিন্তু অবশ্যই কবিতার সেন্ট্রাল আইডিয়া এবং টাইটেল পড়ে যাবে মিটিং এট নাইটের ডেসক্রিপশন অফ ল্যান্ডস্কেপ অর্থাৎ যে ল্যান্ডস্কেপ পেরিয়ে কবি যাচ্ছে বা দেখো একই প্রশ্ন লাভার্স জার্নি টু মেট লাভার যে জার্নি কমপ্লিট করে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছে সেই যে টোটাল ডেসক্রিপশন মিটিং এট নাইট থেকে খুব ইম্পর্টেন্ট দুটোর অ্যান্সার অলমোস্ট সেম এছাড়া ডে ব্রেক থেকেও দু তিনটে অ্যান্সার আছে যেগুলো সেম সেম আসবে যেমন ধরো হাউ ডাজ লং ফেলো পার্সোন ফাই দা উইন্ড ডে ব্রেকের পার্সনিফিকেশন বা রোল অফ উইন্ড এই টোটাল যে ব্যাপারটা এর উত্তর কিন্তু একই হবে ডে ব্রেকের ক্ষেত্রে পার্সনিফিকেশন এবছর প্রচন্ড ইম্পর্টেন্ট এছাড়া লাস্ট এক যে লাইনটা রয়েছে ডে ব্রেকের সেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইট ক্রসড দ্য চার্চিয়ার্ড উইথ এ সাই হোয়াই ডিড দ্য উইন্ড লিভ এ সাই হাউ দ্য ফাইনাল কাপলেট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য পোয়েম কেন উইন্ডটা একটা দীর্ঘশ্বাস ফেলেছে এবং কিভাবে বাকি থেকে এই দুটো দুটো কাপলেট অর্থাৎ লাইন কবিতাটার ক্ষেত্রে শেষ আলাদা অর্থাৎ এই লাইনটার একটা সিগনিফিকেন্স একটা বিবরণ কিন্তু তোমাদের পড়তে হবে এছাড়া আমি বললাম দশ নম্বরে আমি দিয়েছি সিম্বলিজম দ্য সিক্রো তো এই হচ্ছে কবিতার প্রশ্নের সাজেশন স্ক্রিনশট নিয়ে নাও ইমিডিয়েট তৈরি করে ফেলো এবার আমরা চলে যাব টিলস ফ্রম শেক্সপিয়ার দিয়ে টিলস ফ্রম শেক্সপিয়ারের খুব খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা রয়েছে জানি ভিডিওটা বড় হচ্ছে কিন্তু এগুলো না শুনলে তোমাদের সত্যি বিরাট প্রবলেম হবে আমি গত বছর বা তার আগের বছর দেখলাম যে সাধারণ নিয়ম অনুযায়ী পাঁচটা গল্প রয়েছে এবং প্রশ্ন পাঁচটা অর্থাৎ পাঁচটা থেকে একটা একটা করে আসবে এবং তোমাদের একটা লিখতে হবে এই নিয়মে কিন্তু চলে এসেছে গত দু বছর কিন্তু সেটা হয়নি অ্যাজ ইউ লাইক ইট এর প্রশ্ন কিন্তু আসেনি গত দু বছরে এবং ম্যাকবেথ থেকে দুটো ওথেলো থেকে দুটো এইভাবে এসছে তো যারা একটা পড়ে যাচ্ছ যে আমি একটাই পড়ে যাব সেটা থেকে যা আসবে তাই লিখবো তারা কিন্তু সাবধান প্লিজ দুটো পড়ে যাও কারণ দুটো না পড়ে গেলে অন্তত দুটো গল্প পড়ে যাও যারা পাঁচটা ডিটেলে পড়ে যাচ্ছ খুব ভালো কথা যারা পাঁচটা শুধু রিডিং পড়ছে এমসিকিউর জন্য এবং দু কোশ্চেন বড় কোশ্চেনের জন্য একটা পড়ছো তাদেরকে বলছি বড় কোশ্চেন প্লিজ দুটো থেকে করো কারণ কোনোটা যদি না আসে তখন কিন্তু বিরাট প্রবলেমে পড়ে যাবে এবং এই বছরের জন্য যেটা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে গোল্ড চেন এপিসোড কমেডি অফ এরর্স থেকে প্রচন্ড মাত্রা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এছাড়া একটা ছোট্ট প্রশ্ন আছে মিনাফন কে এটাও আসতে পারে ব্যাংকুয়েট সিন অফ ম্যাকবেথ ম্যাকবেথের যে ভোজ খাওয়ার দৃশ্য রয়েছে প্রচন্ড ইম্পর্ট্যান্ট ওপেনিং সিন অফ ম্যাকবেথ এবং হাউ লেডি ম্যাকবেথ ইনস্টিগেট হার হাজব্যান্ড টু কিল ডানকান ফিলিং অফ ম্যাকবেথ বিফর কিলিং ডানকান এই চারটে প্রশ্ন প্রচন্ড ইম্পর্টেন্ট সব থেকে হচ্ছে ব্যাংকোয়েট সিন ম্যাকবেথের এই চারটে প্রশ্ন পড়বে অবশ্যই পড়বে কিন্তু ব্যাংকোয়েট সিনে বেশি করে জোর দেবে এবছর ব্যাংকোয়েট সিন সিন আসার চান্স কিন্তু অনেক বেশি এছাড়া ওথেলোতে আমরা যাই ওথেলোর ক্ষেত্রে হ্যান্ডকারচিপ এপিসোড প্রচন্ড ইম্পর্ট্যান্ট হোয়াট লেট ডেস ডিমোনা টু ম্যারি ওথেলো এটা সেকেন্ড ইম্পর্টেন্ট এবং এরপরে পরে থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে হাউ ডাজ ইয়াগো গিভ রাইজ টু সাসপিশন ইন দ্য মাইন্ড অফ ওথেলো ওথেলোর মনে ইয়াগো কিভাবে সন্দেহর বীজ ঢুকিয়ে দিল সেই প্রশ্ন ইম্পর্টেন্ট আর এরপরে আমরা যাব হচ্ছে অ্যাজ ইউ লাইক থেকে দু বছর আসেনি অতএব এ বছর ইম্পর্টেন্ট যদি আসে তাহলে কিন্তু ওল্ড ডিউকের লাইফ ফরেস্ট পার্ডেনে কেমন ছিল প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন অলিভার প্রশ্ন যেখানে দেখা হচ্ছে দুই ভাই একজন গলায় সাপ জড়িয়ে একটা সিংহীর সামনে পড়ে রয়েছে ঠিক সেই জায়গার থেকে এই একদম এইরকম ভাবে প্রশ্ন আসে ডিসক্রাইব দ্য অলিভার অরল্যান্ডো এপিসোড এরকম আসে এছাড়া আর একটা প্রশ্ন প্রচন্ড ইম্পর্টেন্ট হু ওয়াজম হাউ ডিড হি শো হিজ গ্রেটনেস কিভাবে নিজের গ্রেটনেস দেখিয়েছিল অ্যাডাম হচ্ছে অরল্যান্ডো চাকর এবং সে কিভাবে তার গ্রেটনেস দেখিয়েছিল তার একটা ডেসক্রিপশন এই তিনটে প্রশ্ন এই বছরের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট এবং টুয়েলভ নাইট থেকে আমি একটাই প্রশ্ন দিয়েছি রোল অফ ভায়োলাস ডিসগাইজ ইন টুয়েলভ নাইট টুয়েলভ নাইটে ভায়োলার ডিসগাইজ অর্থাৎ ভায়োলা যে সিজারিও হয়ে যাচ্ছে তার যে এই যে চেঞ্জটা এই যে ডিসগাইজটা সেটার যে ইম্পর্টেন্স তার উপরে একটা প্রশ্ন আসতে পারে এছাড়া যদি টুয়েলভ নাইট থেকে প্রশ্ন আসে আমার বিশ্বাস সেটা ভেঙে ভেঙে ছোট ছোট আকারে প্রশ্ন আসবে কোথাও হয়তো অলিভিয়া কেন দুঃখী ছিল বা অলিভিয়া কেন দেখা করতে দিত না বা এই জাতীয় ছোট ছোট প্রশ্ন তো রিডিং পড়াটা কিন্তু সেই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যারা টুয়েলভ নাইট পড়বে তারা রিডিং পড়ো আর টুয়েলভ নাইট যদি কেউ টার্গেট করো যে আমি টুয়েলভ নাইট পড়বো তাহলে প্লিজ আমার চ্যানেলে এসে টুয়েলভ নাইটের উপরে যে সাজেশন হয়েছে সেই সাজেশনটা একবার ফলো করে নাও কারণ এখানে আমি একটাই প্রশ্ন দিয়েছি যে এটা ইম্পর্টেন্ট এর বাইরে গিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে তো সেইগুলো কিন্তু দেখে নাও আর একটা কথা সর্বশেষে বলছি যারা পুরো ভিডিওটা দেখছো তাদেরকে বলি এটা একটা সাজেশন এটা একটা অ্যাজাম্পশন এটা জাস্ট আমি মনে করি যে এগুলো আসবে এর মানে এই নয় যে হানড্রেড এটা কমন আসবে তবে আমার বিশ্বাস এর থেকে বেশ বেশ কিছু প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে তাই শুধুমাত্র এগুলোতে ভরসা না করে নিজেদের ওপর ভরসা করো প্রচুর রিডিং পড়ো কারণ তোমাদের এমসি রয়েছে আর এর বাইরে গিয়ে যদি কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই সেটা পড়ো পারলে সেগুলো আমাকে কমেন্ট করে জানিও তাহলে বাকিরাও হয়তো সেই তোমার সাজেশনসগুলো দেখতে পাবে এবং আমার বিশ্বাস এর মধ্যে থেকে তোমরা কমন পাবে যদি তোমাদের কোনো জায়গায় এক্সট্রা পড়তে মনে হয় অবশ্যই পড়বে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসার মতন সাজেশন কেউ করতে পারে না কোনো দিন হয়নি কিন্তু প্রচুর কমন আসে সেই বিশ্বাস থেকে দেওয়া আশা করি তোমাদের খুব হেল্প করতে পারবো আমি কমন দিয়ে এবং আগের বারও কমন এসছিল তো দেখো তোমরা ঠিক কতটা কমন পাও আমাকে অবশ্যই পরীক্ষার দিন জানিও প্রত্যেকে খুব খুব ভালো থেকে ধন্যবাদ সবাইকে টাটা খোলা আছে